কোরআনের ভাষায় হাদিসের ভাষায় অবিশ্বাস তিন প্রকার অবিশ্বাস কয় প্রকার বলেন এক নাম্বার অবিশ্বাস হলো কুফর করা অর্থাৎ আল্লাহ পাকের বিধান যেগুলো দেওয়া হলো সব বিধানকে অস্বীকার করার নাম কুফরি ঠিক কিনা বলেন দুই নাম্বার হলো সেরক তিন নম্বর হলো নিফাক অর্থাৎ মুনাফেকি অবিশ্বাসের তিন প্রকার হলো এক নম্বরে আবার বলেন এক নম্বরে অবিশ্বাস করা কুফরি করা দুই নম্বরে শিরক করা তিন নম্বরে নিফাকে করা মুনাফেকি করা ওই তিন জাতীয় তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ পাকের কোনো সম্পর্ক নাই বলেন নাউজুবিল্লাহ এই জাতীয় কাজ যারা করবে তাদের সাথে ইসলামের সাথে আল্লাহর সাথে কিনা কোনো সম্পর্ক নেই আমার ভাইরা কুফরি আবৃত্ত করা বা অবিশ্বাস করা অস্বীকার করা ইসলামের কোন বিষয়কে অবিশ্বাস এবং সন্দেহ করা থাকবে না বলেন ইসলামের বিন্দু পরিমাণ ইমান যে কোনো বিধান ইসলামের বিন্দু পরিমাণ কোন বিধানকে যদি আমরা অস্বীকার করি বা সামান্য পরিমাণ সন্দেহ করি তাহলে এটা আল্লাহর সাথে কুফরি করা ইসলামের সাথে প্রতারণা করা টিক কিনা বলেন আমার ভাইরা শুধু তাই নয় কোন কুফুরের উপরে আমি সন্দেহ করলাম অবিশ্বাস করলাম তা নয় কোন কুফরি ব্যক্তির সাথে সম্পর্ক সুসম্পর্ক রাখা ইসলাম জায়েজ দেয় নাই বলেন না উজবিল্লা কথা বুঝতে পারেন নাই আমার কথা ভালো করে বুঝবেন ইসলামের যে কোনো একটা বিধানকে অস্বীকার করা এবং ইসলামের কোন একটা বিধানকে সামান্য পরিমাণ জর্রা পরিমাণ সন্দেহ পোষণ করা এক দ্বিতীয়ত যারা এই রকম কুফুরি করে তাদের সাথে বন্ধুত্ব করা সম্পর্ক করা সম্পর্ক করা ইসলাম জায়েজ দেয় নাই বলেন না উজবিল্লা কিন্তু আজ সবচেয়ে আফসুসের বিষয় হচ্ছে আমরা সবচেয়ে বেশি সুসম্পর্ক রাখি কুফুরি ব্যক্তি এবং অমুসলিমদের সাথে ঠিক কিনা বলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আট 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলেন ওয়াল্লাযিনা কাফারু فتعسى لَهُمْ ذَلِكَ بِأَنَّهُمْ كَرِهُوا مَا أَنْزَلَ اللَّهُ فَأَحَبَطَ أَعْمَالَهُمْ بولن الله أكبر الله أكبر سورة محمد رعاق أَبُنَّيْنَا مُرَايَتِبْ شُنْدَرْ كريب بَنْدَدِرْ دل كزاني دِلِنْ بَنْدَا যারা কুফুরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ আল্লাহ পাকের বিধান আল্লাহ পাকের কথা কোনোভাবে অমান্য করার কোন সুযোগ আছে নাকি কথা বলেন আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত ফেলে দেওয়ার মতো কোন আয়াত আল্লাহ পাক কোরআনে নাজিল করেছে নাকি কথা বলেন আল্লাহ পাক বললেন বান্দা যারা কুফুরি করেছে অর্থাৎ ইসলামকে অস্বীকার করেছে ইসলামের কোনো বিধানকে সন্দেহ পোষণ করেছে আল্লাহ পাক সুন্দর করে বললেন যারা এই রকম কাজ করে ওই কাজের সাথে যারা জড়িত থাকে তাদের জন্য কঠিন দুর্ভোগ কঠিন শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ এরপর আল্লাহ পাক বললেন এরপর আল্লাহ পাক বললেন ফাআহবাত আমালুহুম যারা কুফরি করে ইসলামকে বিশ্বাস করে না আল্লাহর জমিনে ইসলামকে বাস্তবায়ন করতে চাই না ইসলাম মানে না রাষ্ট্রীয় ধর্ম ইসলাম চাই না কোরআন বিশ্বাস করে না যারা যতই চেষ্টা করে রাষ্ট্রধর্ম ইসলামকে আল্লাহর জমিন থেকে নিবাতে চায় আল্লাহ পাক বললেন তাদের সমস্ত কর্ম আমি আল্লাহ বিফল করে দিব বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ পাক বললেন মা আনসালাল্লাহু ফাহবাত আমালহুম যারা আমার ইসলামকে এই দুনিয়া থেকে নিবাই দিতে চায় ইসলামকে যারা ধ্বংস করতে চায় তাদের সমস্ত কৌশল সমস্ত ষড়যন্ত্র সমস্ত শক্তি আমি আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেব ঠিক না বলেন আমার ভাইরা শুধু কলিমা পড়ে মুসলমান ইমান আনার নাম মুসলমান নয় ঠিক না শুধুমাত্র কলিমা পড়ে ইমান আনে আমি মুসলমান বলার নাম মুসলমান নয় ঠিক না বলেন আমার ভাইরা আমি একটা কথা বলতে চাই আমার যা হওয়ার পর হবে আমি দ্বিধা করি না ভালো করে বুঝবেন আপনার কাছে আপনার মা অথবা আপনার বাবা প্রিয় কি অপ্রিয় কথা বলেন আপনার বাবা আপনার মা আপনার কাছে প্রিয় না অপ্রিয় কথা বলেন আবার বলেন বুঝে বলবেন আপনার সন্তান আপনার কাছে প্রিয় না অপ্রিয় প্রিয় আপনার সামনে যদি আপনার মা অথবা আপনার বাবাকে কেউ গালি দেয় তার সম্মানে আঘাত দেয় তার বিরুদ্ধে কোনো কটুক্তি করে বা তার ইজ্জত নষ্ট হয় এরকম খারাপ খারাপ মানুষদেরকে কিচ্ছা কাহিনী বলে বলে আপনার মায়ের সম্মান বা বাবার সম্মান নষ্ট করে আপনি বসে থাকবেন কথা বলেন বসে থাকবেন কেন কেন বসে থাকবেন না যেহেতু সে আপনার প্রিয় আপনার মা আপনার বাবা ঠিক কিনা বলেন আমার ভাইরা নিজের মায়ের সাথে নিজের মায়ের চেয়ে বাবার চেয়ে বেশি মহাব্বত করতে হবে ইসলামকে ঠিক কিনা বলেন আপনার মায়ের বিরুদ্ধে বললে আপনি বসে থাকতে পারেন না কারণ আপনার মায়ের প্রতি বাবার প্রতি আপনার ভালোবাসা আছে বলে ঠিক না বলেন আর ইসলাম সম্পর্কে বাজে কথা বললে আপনি মামলার বয়ে হামলার বয়ে করে বসে থাকবেন তার মানে বুঝতে হবে আপনার অন্তর ইসলামের মহাব্বত নাই ঠিক না বলেন আমার ভাইরা এক তাকলু ডাক্তার হাসান মুরাদ নাস্তিক এবং মুর্তাব ঠিক কিনা বলেন সে রাষ্ট্র ইসলাম ইসলামকে নিবাই দিতে চাই আমরা বসে থাকছি আমরা মুসলমানের বসে দিতে পারি না ঠিক কিনা বলেন আমি এক কথাই বলি তার মাথায় তার সাদে মাল্লাই কলবে ইমান নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা ফাহবত আমালুহুম বাংলাদেশের সংসদ নয় যদি বিশ্বের সংসদে ইসলাম ইসলামকে নিবাদিততে চাই পারবে না পারবে না ঠিক কিনা বলে আমার ভাইরা মামলা দিবে কি হয়েছে ফাঁসি দিবে কি হয়েছে যদি আপনি চুপ করে বসে থাকেন আপনার অন্তরে ইসলামের কোন mohabbat নাই ঠিক কিনা বলেন সুতরাং

অবশ্যই বাংলাদেশে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ এর জন্য যদি আরো এক লক্ষ আলেমকে ফাঁসি দেয় এরপরও আলেমদের রক্তের বিনয় ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ আছে আমার ভাই এরপর আল্লাহ পাক বললেন আমি যদি মিথ্যা বলি কোরআনটা আপনি দেখে নেবেন আমার মন গড়া কোনো কথা নয় الله باك سورة ما يدار سوسلش نمبر الله باك بولين ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون بولين الله أكبر الله باك بولين الله باك جاوبتين الله باك بولين আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে আল্লাহ পাক যা অবতীর্ণ করলেন আল্লাহ পাক বান্দার কল্যাণের জন্য যতগুলা বিধান দিয়েছেন সেই বিধান যদি মানুষরা ফাহকুম ফাহকুম বাইনাহুম বললেন মা আনযালাল্লাহু ওয়া ইয়াহকুম বিমা আনযালাল্লাহু যে আল্লাপাক আঞ্জাল্লাহ নাজিল করলেন কোরআন সংবিধান নাজিল করলেন ওটা যদি মানুষেরা সংবিধান হিসেবে আইন হিসাবে তারা যদি বাস্তবায়ন না করে পাক বললেন তারা ফাউলা ইকাহুল কাফিরুন বলেন নাউযু বিল্লাহ আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাত যদি মানুষরা বাস্তবায়ন না করে সংসদে আইন জারি না করে তারাই কাফের তারাই কাফের আল্লাহর বান্দা হতে পারে না ঠিক কিনা বলেন আমার বানানো কথা না আল্লাহ পাকের কথা সূরা মায়েদা 45 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন ও মাল্লাযি ইয়াহকুম বিমানযুল্লাহ আল্লাপাক যেটা নাজিল করেছেন এটাকে যদি আমরা হকুমতে হকুমতের দায়িত্বে সংসদে আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবায়ন না করি বাস্তবায়নের চেষ্টা যদি না করি আমরা আল্লাহ বলছেন কাফিরুন তুমি ইমানদার নয় তুমি কাফে ঠিক কিনা বলেন আমার ভাই এরপর আল্লাহ পাক আরো সুন্দর করে বললেন যারা ইসলামকে তাচ্ছিল্য করে যারা কোরআনকে হাসি তামাশার পাত্র বানায় কুরআনের কথা যারা বলে তাদেরকে যারা হাসি তাচ্ছিল্য করে যে আলেমরা আলেমদের কোনো কাজ নাই শুধু কথা বলে বলে কি না কথা বলেন এতগুলা বিষয় নিয়ে আলেমদেরকে কথা বলতে কে বলেছে বলে কি না বলেন আমার ভাইরা ইসলাম নিয়ে কোরআন নিয়ে এবং যারা কোরানের কথা বলে তাদেরকে নিয়ে যারা হাসি তামাশা করে আল্লাহ পাক বললেন তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ঠিকা বলে যতই তারা নামাজ পড়ুক যতই টুপি দিয়া ঈদ এ মিলাদ উদযাপন করুক যতই তারা খুশি করুক না কেন যতই দান খয়রাত করুক না কেন তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক এবং ওই কুফুরি ব্যক্তিদের সাথে যারা ইসলামকে নিয়ে তাচ্ছিল্য করে তাদের সাথেও সম্পর্ক রাখা কোনো জায়গা নাই ঠিক কিনা বলেন আমার কথা না আল্লাহ পাকের কথা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনআমের 68 নম্বর আয়াতে سورة عن عامر نمبر الله وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غير وإما يوسينك الشيطان فلا বলেন আল্লাহ আকবাব আল্লা সোরা নম্বর আয়াতে বললেন তুমি যখন দেখবে ওবান্দা তুমি যখন দেখবে তোমার সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে তোমার সামনে যখন ইসলাম নিয়ে হাসা হাসি করতেছে আল্লাহ পাক বললেন এই কথা শোনা মাত্র তোমরা দূরে সরে যাবে বলে তোমার সামনে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে তুমি দূরে সরে যাবে কার কথা কথা বলেন কার কথা পাক জানেন আল্লাহ পাক সুন্দর করে বললেন বান্দা যদি তুমি তাৎক্ষণিক দূরে সরে যাও নাই অথবা তুমি শয়তানের দুখাই পড়ে শয়তানের পরচনায় পড়ে তুমি তার কথাগুলো শুনতে চাইলা শুনছো যাও নাই আল্লাহ পাক বললেন বান্দা যখন তোমার বোঝা আসবে এই ব্যক্তি কাফের এই ব্যক্তি হিন্দুদের দালাল এই ব্যক্তি খ্রিস্টানদের দালাল না হয় মুসলমানদের নাম দিয়া ইসলামের বিরুদ্ধে বলতে পারে না ঠিক কিনা বলেন সুতরাং যারা মাথায় টুপি দিয়া জুব্বা দিয়া মুসলমান দাবি করে ইসলামের বিরুদ্ধে বলবে তারা আল্লাহর নবীর দুশ্মন ইসলামের দুশ্মন আল্লাহর বান্দা নয় ঠিক কিনা বলেন আল্লাহ পাক বললেন তোমার সামনে যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে তাৎক্ষণিক তুমি সরে যাবা যদি তুমি সরে যেতে না পারো তাহলে তোমার যদি শয়তানের দুকায় পড়ে তোমার ভালো লাগে বসে থাকো যখনই তোমার বোঝা আসবে ওই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলছে তখন তুমি তওবা করে তাকে ঘৃণা করবা তার সাথে সমস্ত সম্পর্ক বাংশাল করে দিবা আল্লাহ বলে যদি তুমি বুঝতে না পারো থাকবা সমস্যা নাই যদি তোমার বোঝা আসে তাৎক্ষণিক ওনার থেকে সরে যাবা ওনার সাথে আর জীবনে কোনো সম্পর্ক তুমি রাখতে পারবে না কারণ কোন ব্যক্তিকে যদি আমি ভালোবাসি কোন ব্যক্তিকে যদি আমরা ভালোবাসি কার জন্য বাসবো কার জন্য বাসবো আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের নবী বিশ্বনবী সাইয়েদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আহাব্বালিল্লাহ যদি কাউকে ভালোবাসতে চাও যদি কাউকে ভালোবাসো কার জন্য বাসবা বল কার জন্য বাসবা আল্লাহ পাকের জন্য ওমান আবগাতালিল্লাহ কাউকে গিনা করলে কার জন্য গিনা করবা কথা বলেন কার জন্য কিনা করবা আল্লাহর জন্য ওমানালিল্লাহ যদি কাউকে কোন বিষয়ে নিষেধ করো কার জন্য করবা আল্লাহ পাকের জন্য করবা আমার ভাইরা ওই যে মুরাদ ওই ডাক্তার মুরাদ উনি বাংলাদেশের একজন উপমন্ত্রী বা তত্ত্বমন্ত্রী উপতত্ত্বমন্ত্রী আমার ভাইরা উনি যে উনার সাথে আমাদের সুসম্পর্ক রক্তের সম্পর্ক সম্পদের সম্পর্ক কোন বিষয়ে কি তাদের কোন মতবিরত আছে আমার সাথে উনার সাথে সম্পদের টাকার কোন সত্যতা নাই ঠিক কিনা বলেন সুতরাং যে ইসলাম চাইনা রাষ্ট্র ধর্ম ইসলাম চাইনা ইসলাম চাইনা সেই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর জন্য তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা বলেন আমার ভাইরা আরেকটা বিষয় ভালো করে জানাই দি আমার দেশে আমার দেশ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার দেশে একই মাসে একই দিনে একই তারিখে রোজা এবং ফুজা একসাথে হয়েছে ঠিক কিনা বলেন কোনদিন মুসলমান মুসলমান কোনদিন মন্দিরে গিয়া তাদের দেবতার দেবতার উপর আঘাত করে নাই ঠিক কিনা বলেন সুতরাং আজকে কোরআনকে অবমাননা করেছে কুমিল্লায় এটা কোন মুসলমান মুসলমানের কাজ করতে পারে না এবং দুনিয়ার কোন হিন্দু সভ্য কোন হিন্দুরাও এই কাজটা করতে পারে না একমাত্র তারাই করে তাদের ভিতরে ধর্মীয় কোনো গুণ নাই ঠিক কিনা বলেন ধর্মীয় কোনো জ্ঞান নাই ঠিক কিনা বলেন এবং আমার দেশ বাংলাদেশে হাঙ্গামা লাগাইয়া এই বাংলাদেশকে একটা যুদ্ধ বিগ্রহ ঘটানোর জন্য যারা চায় তারাই এই কাজটা করেছে ঠিক না বলেন আমার ভাইরা সীতারাং তাদের সমস্ত কর্ম বিফল যাবে যাবে ইনসা আল্লাহ পাক এই জাতির সামনে উলঙ্গ করে দিবে কারা এই কাজটা করেছে ঠিক কিনা বলেন একটু সময়ের অপেক্ষা আমরা চাই না বাংলাদেশে মারামারি হোক হানাহানি হোক দাঙ্গা বাবাজ হোক ঠিক কিনা বলেন কারণ আমাদের বিবাহের অনুষ্ঠানে হিন্দুরাও আসে হিন্দুদের বিভিন্ন প্রোগ্রামে মানুষরা যায় ঠিক কিনা বলেন আমাদের কোরআনের পাকি উনি বলেছেন আমি হিন্দুদের বুটেই আমি মন্ত্রী এমপি হয়েছি তাহলে হিন্দুরাও খারাপ নয় মুসলমান খারাপ নয় এক শ্রেণীর লম্পট কুলাঙ্গাররা এই বাংলাদেশে বিদ্রোহ যুদ্ধ ঘটাইয়া একটা বাংলাদেশ সুনাম নষ্ট করতে চায় ঠিক কিনা বলেন তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সুতরাং যারা এই কাজের সাথে জড়িত থাকবে তোমরা যদি বুঝতে পারো ওই ব্যক্তির সাথে তোমরা দূরে সরে যাবে শুধু দূরে সরে যাবে তা নয় তাদের থেকে এমন ভাবে দূরে যাবে জীবন আর তাদের সাথে আর সম্পর্ক রাখবে না যতক্ষণ না তারা তো বা করে ফিরে না আসে ঠিক কিনা বলেন এটা কি আমার কথা নাকি আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের আমার আর এরপরে আল্লাহ পাক বললেন صورة إمران العتاش نمبرها ياتب صورة إمران العتاش نمبرها ياتب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله الله أكبر আল্লাহ পাক বললেন সূরা ইমরানের 28 নম্বর আয়াত পাক বললেন হে মুমিনগণ হে মুমিনগণ এই ইমানদারগণ যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে যারা কালিমা পড়ে মুসলমান দাবি করো যারা আল্লাহ পাকের সমস্ত বিধানকে মেনে নিয়েছ আল্লাহ পাক বললেন মুমিনগণ একমাত্র মুমিনদের সাথে বন্ধুত্ব করতে পারে আল্লাহু আকবার বলেন মোমেনদের বন্ধু একমাত্র কি মোমেন ইমানদারের বন্ধু ইমানদার ইমানদারের বন্ধু কখনো খ্রিস্টানি হতে হতে পারে না ঠিক কিনা বলেন আমার ভাইরা কারণ ইহুদি না খ্রিস্টান মুসলমানদের প্রকাশ্য দুশ্মন ঠিক কিনা বলেন আমার ভাইরা রসুল করিম সাল আলহি ওসাল্লামে আরেকটা হাদিস আছে আপনি দুনিয়াতে যার সাথে সুসম্পর্ক রাখবেন দুনিয়াতে আপনি যার সাথে সুসম্পর্ক রাখবেন আপনার সাথে ময়দানে সাথেই হবে কথা আপনি দুনিয়াতে যার সাথে সুসম্পর্ক রাখবেন সুতরাং আমার সম্পর্ক আমার সুসম্পর্ক যদি একজন আলেমের সাথে হয় কঠিন মুসিবতের সময় ওই আলেম যদি জান্নাতি হয় আমিও জান্নাতি হয়ে যাবো বলেন সুবহানাল্লাহ আর আমার সম্পর্ক সুসম্পর্ক যদি একজন খ্রিস্টান ইহুদি হিন্দুদের সাথে হয় তাহলে আমার যদি ওই হিন্দু যদি জাহান হয় আমার আমল তো বরবাদ হয়ে গেছে আমিও জাহান হয়ে যাব ঠিক কিনা বলে হ্যাঁ অবশ্যই আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনি সুসম্পর্ক রাখতে পারেন ঠিক কিনা বলেন আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তার সাথে সুসম্পর্ক রাখতে পারেন তবে যখন দেখবেন যে সুসম্পর্ক রাখতে গিয়ে সে ইসলামের এত বারোটা বাজায় তার সাথে সম্পর্ক ত্যাগ করা আপনার জন্য ফরজ ঠিক কিনা বলেন আপনি তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তার সাথে সুসম্পর্ক রাখলেন কিন্তু আপনি ওনার দাওয়াতে গলে গিয়ে আপনি অমুসলিম হয়ে গেছেন আছে না নাই আছে এ নাই না হলে আমরাও পূজা করতে আসছি মুসলমান ঠিক কিনা বলে আমার ভাইরা আমার দেশে আহা এগুলা কোরআন এই কোরআনের শিক্ষা না থাকার কারণে ইসলামের শিক্ষা না থাকার কারণে আমার দেশে অনেক অনেক নেতারা অনেক চেয়ারম্যান এমপিরা তারা মসজিদে এসে টুপি দিয়া নামাজও পড়ে আবার মন্দিরে গিয়া পূজাও করে না নাই আসেন এই কপালটা কার জন্য সিল্লা কার জন্য আল্লাহ পাকের জন্য এই কপাল আমি আরেক জমায় বলেছিলাম কোরান আল্লাহ পাকের কিতাব কোরআন কাল কিতাব আল্লাহ পাকের কিতাব এই কোরান আল্লাহ প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর আল্লাহ কিন্তু আল্লাহর কোরআন হওয়া সত্ত্বেও ওই কোরআন কখনো কপালে লাগানো যাবে না এই কপালটা শুধুমাত্র কেবলমাত্র কার জন্য আল্লাহ পাকের জন্য সেই সেইখানে মসজিদে এসে সিজদা দিয়া নামাজ পড়ে মুসলমান দেখাবা আবার মন্দিরে গিয়া পূজা করবা বন্ডামি এবং বলেন। আমার ভাইরা ওই জাতীয় মানুষদেরকে যারা ভালোবাসবে যারা সাপোর্ট করবে তারাও মুসলিম হয়ে যাবে সে তো গেছেই গেছে আপনি গেছে আল্লাহ বলছে তার সাথে সম্পর্ক রাখা যায় যেই দলে ইসলাম নাই যেই দলে কোরআন নাই যেই দল আল্লাহর দিকে ডাকে না সেইটা আল্লাহর হক দল হতে পারে না ঠিক কিনা বলেন আমরা একমাত্র কার দিকে আহ্বান করি আল্লাহ পাকের দিকে আমরা দুনিয়ার কোন বন্ড বাবার দিকে কাউকে আহ্বান করি না দুনিয়ার কোন আজে বাজে নেতাদের জন্য আমরা আহ্বান করি না আমরা এমন নেতার জন্য আহ্বান করি যেই নেতার গুণগান যেই নেতার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক কোরআনে কারীমে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ

আল্লাহ আলমিনের সাথে আল্লাহ পাক রসুলের জন্য একটা উপাধি রাখলেন রসুলের নামও আল্লাহ আলামিন বলেন আল্লাহ আল্লাহ আমিন বলেন আল্লাহ আকবর আলমিন আল্লাহর জন্য আজিম নবীর জন্য আজিম মানে এমন বোঝানো হয় রহমতুল্লিল আলমিন এমন একজন নবীকে বোঝানো হয় আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহ আলমিন দুনিয়ার সব কিছুর মালিককে এই দুনিয়া আখেরাত আসমান জমিন সমুদ্র ইহকাল পরকাল লৌহ কলাম মাহফু চন্দ্র সমুদ্র সব কিছুর মালিককে আল্লাহ পাক বললেন গোটা জগতের জন্য আমি আলামিন আলামিন আর গোটা জগতের জন্য তুমি রহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাকের যতটুকুন ক্ষমতা আছে যেইটুকুন আল্লাহ পাক আলামিন সেইটুকুন জগতের রহমতুল্লিল আলামিন আমা রসুল বলেন সুবহান সেই রসুলের দিকে আহ্বান করি আমরা সেই নেতার দিকে ডাকি আমরা দুনিয়ার বেনামাজি মতকুর ইসলামের সত্যি যাকে কাউকে আহ্বান করি না ঠিক কিনা বলে আমার ভাইয়েরা শুধু তাই নয় আমরা এমন নবীর গোলামি করতে চাই এমন নবী আদর্শকে বাস্তবায়ন করতে চাই এই নবীর আদর্শের কথা আল্লাহ পাক বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন বলেন সুবহানাল্লাহ। ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও انك লা আলা খুলুকিন আজিম বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষরা বিমুখ হয়ে গেছে চরিত্র দেখে সুবহানাল্লাহ বলেন। অমুসলিমদের সাথে আমার নবীজি যে একটা সম্পর্ক বজায় রেখেছে পৃথিবীর কোনো মানব পৃথিবীর কোনো নেতা এমন সাম্য সম্প্রদায় বা এমন সুন্দর সভ্যতা পৃথিবীর কোনো নেতা দেখাতে পারে না ঠিক কিনা বলেন আমার ভাইরা একজন অমুসলিম একজন মানুষ আমার রসুলের কাছে আসলেন বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে আসলাম আজকে আমি আপনার মেহমান হব রসুল করিম সাল্লাহ ও ওসাল্লাম ওই ব্যক্তিটি কিরে ওই ব্যক্তিরে সুন্দর করে বাড়িতে স্থান দিয়েছে কি দিয়েছে রসুল চিনে না জানে না আমার রসুল ওই ব্যক্তিটি ওই ব্যক্তিটিকে থাকার জন্য স্থান দিয়েছে সুন্দর করে ভাত খাওয়াইছে রাত্রে কে দেয় মেহমান করে রসুল তাকে সুন্দর করে বিছানা ঠিক করে দিয়েছে যাতে ঘুমাতে পারে কিন্তু ওই বেটা মুনাফেদ অমুসলিম সে এমনিতে দেখাইছে মুসলমান কিন্তু আদতে মুসলমান নয় সে মুনাফে ঠিক কিনা বলেন তার ভিতরে ইমান নাই তার উদ্দেশ্য হচ্ছে আমার রসুলকে কষ্ট দেওয়া বলেন না হৌজুবিল্লা তারপর খাওয়া দাওয়া শেষ করে রাত্রে ঘুমালো রাত্রে ঘুমানোর পরে বিছনায় তার যতগুলা মনের খুব ছিল সমস্ত খুব দিয়া ওই বিছনায় ফসরা পায়খানা করে দিয়া রাত্রি চলে গেছে চুরি করে বলেন না হৌসুবিল্লা আমার ভাই আল্লাহ নামাজ শেষ করে ফজরের অর্থ যখন হল নামাজ পড়ার জন্য ওই ব্যক্তি থেকে যখন দেখে দিলেন ওই ব্যক্তিকে যখন ডাকার জন্য গেলেন দেখলেন ওই ব্যক্তিটি নাই এবং বিছনার ভিতরে বিছনার মধ্যে পসরা পায়খানা করে দিয়েছে আমার হায় আমার আমার এই এইগুলো দেখে রাহমাতুল লিল আলামিন বিন্দু পরিমাণ মন খারাপ করে নাই আল্লাহর নবীজি দেখে নিজের হাতে নিজের হাত মুবারক দিয়া আল্লাহর নবী খ্রিস্টান একজন কাফেরের পায়খানা পরিষ্কার করলেন বললেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আজকে এই দৃশ্য এই ইতিহাস যদি আমার আপনার বাড়িতে কোনো মেহমান এসে যদি ফচরা পাইখানা করে দিত তাহলে আমরা কবর নিয়া মানহানির মামলা দিয়া ছদ্দগোষ্ঠীরে জেলে বরে দিতাম ঠিক কি না দিতাম কিনা হে শার্মাকে অকণমান বেটা চিনি নাই আমি কে ক্ষমতার ডাফট দেখাইত কি না ক্ষতাবোৰ দেখাইত কি না দুনিয়ার ক্ষমতার ডাফট গিরি যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ ঠিক কিনা বলে আজ আছে কাল নাই আজকে ক্ষমতা আছে তুমি যাকে তাকে ফাঁসি দিতে পারো যখন সেই ক্ষমতা শেষ হয়ে যাবে তুমি আল্লাহর আদাত আসামি হয়ে যাবে ঠিক বলে আমার ভাই আমার নবীজি নিজের হাত মুবারক দিয়া ওই পাইখানা গুলা পরিষ্কার করলেন ওই মানুষটা কিছু সরঞ্জাম বাড়িতে রেখে গেলেন নবীজি মনে মনে চিন্তা করলেন নেগেটিভ নয় পজিটিভ চিন্তা করলেন আর আমরা মুসলমানেরা আমাদের সব্য আমাদের অভ্যাস এমন হয়ে গেল আমরা প্রতিটি মুহূর্তে চিন্তা করি নেগেটিভ ঠিক কিনা বলেন আপনি যতই নেগেটিভ চিন্তা করেন আপনার জন্য কল্যাণ আসবে না আপনি যদি পজিটিভ চিন্তা করেন আপনার জন্য কল্যাণ হবে ঠিক কিনা বলে আমি কেন করবো আমি কি আমি অমুক আমি তমুক বলে কি না বলে কি না শুধুমাত্র আমিত্ব এবং অহংকারের কারণে আজকে পৃথিবীতে সমাজের মানুষরা ডিভাইড হয়ে যাচ্ছে ঠিক না বলে আমি এই দল করি উনি এই দল করে আমার কোনো সম্পর্ক নাই বলে কি না আজকে এই জাতীয় কথার কারণে আমিত্ব এবং অহংকারের কারণে আজকে সমাজের বড় ছোট সবাই ডিভাইড হয়ে যাচ্ছে এটা ইসলামের আদর্শ নয় আপনি ইসলামের আদর্শ একটা মানবেন আরেকটা মানবেন আপনার ভিতরে মুসলমানিত্ব আসে নাই ঠিক কিনা বলেন আমার বাইর ওই ব্যক্তিটি বাড়িতে রেখে গেলেন নবীজি পজিটিভ চিন্তা করলেন মনে হয় আমি বিশ্ব নবী আমি প্রেসিডেন্ট আমি রাষ্ট্রের মালিক বলে উনি ভয় পেয়েছে নবীজি চিন্তা করলেন হয়তো রাত্রে সে বাথরুম কোথায় খুঁজে পাই নাই বাথরুম কোথায় খুঁজে পাই নাই নবীজি নিজে নিজে নিজেকে দোষারোপ করতেছেন আমার ভুল হয়ে গেল মনে হয় আমার ভুল হয়ে গেল এই ব্যক্তিটিকে বিছনা দেওয়ার আগে বাথরুমটা কোথায় দেখায় দেওয়ার দরকার ছিল ঠিক কিনা মনে হয় মানুষটা খুব বেশি তার হাজত হয়েছে সে ফাইকে না বাথরুম খুঁজে না পেয়ে বিছনার মধ্যে কি করেছে করে চলে গেছে সেটা মনে করেছে তার ভয়ে এবং যেহেতু পাইকনা করে ফেলেছে ভয়ে তার শরণজামগুলো ফেলে চলে গেছে আমার হয় আমার নবী কেমন নবী কেমন রহমতের নবী বিশ্বনবী আল্লাহ পাক যা জন্য ঘোষণা দিয়েছেন নুআমান আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আকবার আমার নবেজ ওই সরঞ্জাম নিয়ে নিয়া ওই মানুষটার খবর নিয়ে নিয়া খবর নিয়ে নিয়া ওনার কাছে গেল ওই মানুষটা আল্লাহ নবীকে দেখে ভয় পেয়ে গেলেন নবীজি বললেন ভাই আপনার এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি রেখে দিয়ে আসলেন আপনাকে দিতে আসলাম ওই মানুষটা স্বীকার করলো আমি ভয় করি নাই তা নয় আমি আপনাকে ঘৃণা করে আপনাকে কষ্ট দেওয়ার জন্য পায়খানা করে দিলাম আপনার চরিত্র এমন আপনার সাথে কোনো আপনার আপনার সাথে আপনার সাথে আমার একমাত্র শত্রু আমি ছিল আমার আপনার মধ্যে ধর্মের বিরোধ ছিল ঠিক কিনা বলেন আমার নবীজি এমন সুন্দর সাম্য এমন সুন্দর সম্পৃতি এমন সুন্দর ব্যক্তিত্ব আমার নবীজি তাদেরকে প্রকাশ করলেন সে বললেন আমি শুনলাম আপনি খুব খারাপ মানুষ বলেন নাউজুবিল্লাহ এবং দেখতে পেলাম আপনার মতন ভালো কেউ নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার ভুল হয়ে গেল আপনার

এই পৃথিবীতে আমার রসুলের মতন সুন্দর ব্যক্তিত্ব সম্প্রদায়িক সম্প্রদায়ের কে অক্ষবদ্ধ করার জন্য যে একটা নজির স্থাপন করেছেন পৃথিবীর কোন নেতা এইরকম নজির দেখাতে পারে না ঠিক না বলেন সুতরাং আজকে যারা আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে তা প্রত্যেকে আবু জাহালের খালতো ভাই ঠিক কিনা বলেন আমার ভাইরা যে ইমানদার ইমানের মোহাব্বত থাকবে ইমানের জস্বা থাকবে সে কখনো আমার ওষুধের চরিত্র নিয়ে কথা বললে মেনে নিতে পারে না ঠিক কিনা বলে আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানের মোহাব্বত ইমানের জস্বা যেন আমাদের তলবে জায়গা দিতে পারি আল্লাহর মোহাব্বত কোরআনের মোহাব্বত ইসলামের মোহাব্বত যেন আমরা আমাদের তলবে স্থান দিতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন বলেন আমিন আর আমিন